প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে নানা জ্যামিতিক ধারণা বিষয়ে এটি তোমাদের তৃতীয় ক্লাস। আজ আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে জানব। চলো প্রথমেই জেনে নিই কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, যথা সূক্ষ্মকোণি, স্থূলকোণি এবং সমকোণি ত্রিভুজ। এবার সূক্ষ্মকোণি ত্রিভুজ কোণগুলি চলো জানি। যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের মধ্যে আবার সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু সব প্রকার ত্রিভুজই পড়ে। আবার দেখো ছাত্রীরা, যেসব ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাদেরই কিন্তু স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। সমদ্বিবাহু এবং বিষমবাহু এই দুই প্রকার ত্রিভুজই স্থূলকোণী ত্রিভুজের মধ্যে পড়ে। আবার যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ বিষমবাহু ও সমদ্বিবাহু এই দুই প্রকারই হতে পারে, সমবাহু ত্রিভুজ সমকোণী হয় না। আবার বাহুভেদে ত্রিভুজ কিন্তু তিন রকমই হয়, যথা সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। নামেই বুঝতে পারছ, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজে হয় শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজগুলি। সমদ্বিবাহু ত্রিভুজ সেইগুলি যাদের দুটি বাহু সমান, অর্থাৎ দুটো বাহু সমান হলে তাদের আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলব। সমদ্বিবাহু ত্রিভুজ স্থূলকোণী ও সূক্ষ্মকোণী এই দুই প্রকার হতে পারে। এবার বিষমবাহু ত্রিভুজ, নামই বুঝতে পারছ, এই ত্রিভুজের একটি বাহুর মাপও সমান নয়, অর্থাৎ প্রতিটি বাহুর মাপ আলাদা, তাই একে বলে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ সমকোণী ও সূক্ষ্মকোণী এই দুই প্রকার হতে পারে। এবার চলো আমরা বিভিন্ন প্রকার চতুর্ভুজ সম্পর্কে জেনে নিই। প্রথম ছবিটি দেখো, এটি একটি বর্গক্ষেত্রের ছবি। বর্গক্ষেত্র কাকে বলবো আমরা, যার প্রতিটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে, এবং সেই সাথে প্রতিটি কোণ সমান আর 90 ডিগ্রি হবে। এবারে চিত্রটি দেখো, এটি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়, কিন্তু বর্গক্ষেত্রের মতো প্রতিটি বাহুই কিন্তু সমান হয় না। এটি পার্থক্য আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের। বর্গক্ষেত্রের মতো আয়তক্ষেত্রেরও প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। ছাত্রীরা, এবার তোমরা দেখতে পাচ্ছ দুটি ত্রিকোণী বা সেট স্কোয়ার যা তোমাদের জ্যামিতি বক্সে আছে। এগুলো ব্যবহার করে আমরা কয়েক ধরনের চতুর্ভুজ আঁকতে পারি, যেমন সামান্তরিক। তোমরা সেই সামান্তরিককে এখন চিত্রে দেখতে পাচ্ছ। দুটি 2 নম্বর ত্রিকোণী ঠিক চিত্রের মতো করে বসিয়ে সামান্তরিক আঁকা যায়। তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে, যেমন তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ। সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, এবং সেই সঙ্গে বিপরীত কোণগুলিও কিন্তু সমান হয়, কিন্তু এর কোনো কোণই 90 ডিগ্রি হয় না, অর্থাৎ সমকোণ হয় না। এবার আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হলো একটি রম্বসের চিত্র। জ্যামিতি বক্সের 1 নম্বর ত্রিকোণীটি 4টি বসিয়ে ঠিক চিত্রের মতো করে একটি রম্বস আঁকা যায়। বর্গক্ষেত্রের মতো রম্বসেরও প্রতিটি বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্র আর রম্বসের পার্থক্য হলো বর্গক্ষেত্রের কোণগুলি সমকোণ, রম্বসের কোণগুলি সমকোণ হতেও পারে, আবার নাও হতে পারে। এবার তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হলো একটি ট্রাপিজিয়াম। এটিও জ্যামিতি বক্সের ত্রিকোণী 2 নম্বর ত্রিকোণীটি 3টি ব্যবহার করে অঙ্কন করা যায়। ট্রাপিজিয়াম হলো এমন একটি চতুর্ভুজ যার একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, কিন্তু অপরজোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল হয় না। তাছাড়া ট্রাপিজিয়ামের 4টি বাহুর মধ্যে কোনোটি কিন্তু পরস্পর সমান হয় না। তাহলে এই ক্লাসটি এ পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত কিছু জ্যামিতিক সমস্যার সমাধান করবো।